আজ 17শ, তাই আমি আর ইকবাল টমটম গাড়িতে উঠে বসলাম। ও বলাই হয়নি, আজ আমরা নতুন বাসাতে উঠব। আগে মশাই নামুন, পঞ্চমুন্ডি পেয়ে গেছি, আগে আর যাওয়া যাবে না, সামনে প্রচন্ড দাও আছে। আগে ভাই যান, আর একটু যাওয়া যায় না, গেলে অনেক ভালো হতো। পা চালিয়ে যেতে ইচ্ছে করছে না। দিন গড়িয়ে সন্ধ্যা হলো, অনেকটা পথ এখনো বাকি আছে। চলো না ভাই, আর একটু ভাড়া একটু বাড়িয়ে দেব। টোটো ড্রাইভার আমাদের কোনো কথাই শুনল না, সেখানেই নামিয়ে দিল। আমরা হেঁটেই চললাম। বাসা গেল, এসে তো পড়লাম। তামিনা, তুমি ঘর গুছিয়ে নাও, আমি একটু বাজারে যাই। না না, এখন আর বাজারে যেতে হবে না, যা আছে তা খেয়ে শুয়ে পড়ি। তখন মধ্যরাত, টিনের চালে কে যেন ঢেল মারছে আর মুড়মুড় করে হেঁটে চলছে। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি ইকবালকে ডাকতেছিলাম, ওগো শুনছো, ওগো শুনছো নাকি, দেখো তো টিনের চালে কি যেন শব্দ করছে, আমার খুব ভয় করছে, চলো না একটু দেখে আসি। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন, ভুটভুট কিছু নেই, ঘুমিয়ে পড়ো তো। আমার কথা ইকবাল একদমই বিশ্বাসই করল না, তাই আমি একাই খিড়কি দিয়ে উঁকি মারলাম। উঁকি মেরে দেখলাম যে একটি ডাইনি টিনের চালে ঘোরাফেরা করছে। দেখে তো আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে শাকসুন্নি চলে গেল। কিছুদিন এভাবেই চলতে লাগলো। এই বাড়িতে যে সত্যিই ডাইনি আছে ইকবাল তা বিশ্বাস করে নিল। ওগো সকালে গিয়ে কিন্তু তুমি তান্ত্রিককে ডেকে নিয়ে আসবে, আমার কিন্তু খুব ভয় লাগছে, কবে যেন কি করে বসে। সকালবেলায় ইকবাল তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। কিছুক্ষণ পর তান্ত্রিক এসে হাজির হয়। তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র শুরু করে, অনেকক্ষণ সে তার জাদুমন্ত্র পাঠ করে। তান্ত্রিক তার সমস্ত শক্তি দিয়ে অগ্নিবাণ মারল। ভয়ের কোনো কারণ নেই, আমি মন্ত্রমালা তপ করে দিয়েছি। তান্ত্রিক বাবা, এবার কি আমরা নিরাপদে থাকতে পারবো, শাকসুন্নির কবল থেকে কি রক্ষা পাবো, শাকসুন্নি কি আবার আসবে এখানে? হ্যাঁ, শাকসুন্নি আবার আসলে ভস্ম হয়ে যাবে, আমি অগ্নিবাণ মেরেছি, তোমরা কোনো চিন্তা করবে না। তাহলে এবার আমি চললাম। তান্ত্রিক যাবার পর আমরা রাত হওয়ার অপেক্ষা করি। দিন গড়িয়ে সন্ধ্যা হল, নেমে এলো অনামিশা ঘোর অন্ধকার। আমি ও ইকবাল টহল দিয়ে আসি। এখন পর শাকসুন্নি তার আস্তানায় এসে পড়ল। উনি শাকসুন্নি আস্তানায় প্রবেশ করল, তখনই তার গায়ে আগুন ধরল, তারপর সে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। শাকসুন্নি পুড়ে যাওয়ার সমস্ত দৃশ্য আমরা দেখে ফেলি। পাসা গেল,
শাকসুনির হাত থেকে মুক্তি পেলাম। পুচ্ছমিনা, এবার নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এরপর থেকে আমরা দুজন সেই বাড়িতেই নির্ভয়ে থেকে গেলাম। আজকের গল্প এখানেই শেষ। বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি গল্পে।